হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। আমাদের সঙ্গে আজকে শুভম সিংহ আছে। শুভম সিংহ র্যাঙ্ক জিলেট 2021 এ 31 র্যাঙ্ক হয়েছে। এবার শুভম সিংহ আছে যাদবপুর ইউনিভার্সিটিতে। শুভম সিংহ হচ্ছে আমাদের যত ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট আছে, 1 লাখ হোক 1 কোটি হোক, সবারই একটা স্বপ্ন থাকে যে যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেব। আর সবচেয়ে বড় স্বপ্ন যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর এবছর তো প্লেসমেন্ট তো পাগলের মতো প্লেসমেন্ট হয়েছে, কোটি কোটি প্লেসমেন্ট, কোটি 10-12টা স্টুডেন্ট অফার পেয়েছে অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস। তো আমরা সেটাই আজকে রিভিউ করব শুভম সিংহের সঙ্গে। শুভম সিংহ, তোমার ডিপার্টমেন্ট কি আছে? আমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আচ্ছা, তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তোমার একটু জার্নিটা বলো, কবে আমার কাছে এসেছিলে পড়তে, কিভাবে কি হলো? জেনারেলি আমি তোমার কাছে যখন ভর্তি হয়েছিলাম তখন প্রায় জানুয়ারির এন্ড একদম, তখন আমি তোমার কাছে ভর্তি হয়েছিলাম। আর আমাদের পরীক্ষাটা একটু দেরি হয়েছিল আমাদের বছরে কোভিড এর জন্য, তো তারপর তোমার কাছে পড়েছিলাম। হ্যাঁ, লাস্টের দিকে তো তোমার ক্লাসেস গুলো মক্স গুলো প্রচন্ড হেল্প করলো। তারপর জিলেটে 31 র্যাঙ্ক, দেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। 31 র্যাঙ্কটা কি মানে এক্সপেক্ট করেছিলে? হ্যাঁ, পেপার যাওয়ার পর এক্সপেকটেশন। পেপার জানার পর তো দেখলাম পেপারটাই ওই কম্পিউটার সায়েন্সের জায়গাটা একটু টাফ ছিল, তো মনে হচ্ছিল হয়তো হাই স্কোরিং খুব বেশি এবছর নাও হতে পারে। তো বাকি সবার সাথে মোটামুটি আলোচনা করার পর ইউটিউবে যা ভিডিওস দেখছিলাম, তোমার কাছে যা শুনলাম, তো তখন র‍্যাঙ্ক এক্সপেক্ট করাটা ব্যাপার না, মানে বুঝতে পেরেছিলাম হয়তো ভালো কিছু হবে। ওকে, তো তারপরে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, তো যেটাই ড্রিম ছিল তো? হ্যাঁ একদম, কোর ডিপার্টমেন্ট, যেটা ইলেকট্রিক্যাল কোর ডিপার্টমেন্ট একদম। তো তারপর হচ্ছে এই ইউনিভার্সিটিতে ঢোকার পর এখন যে শুনছো প্লেসমেন্ট এবছরের, তো সেই প্লেসমেন্টের অভিজ্ঞতা কিরকম, মানে কিভাবে প্লেসমেন্ট হয়েছে এবছর, কত কি প্যাকেজ গেছে একটু বলো, আমাদের স্টুডেন্ট যারা আছে তারা তাদের একটু জানিয়ে দাও। হ্যাঁ, এর আগে তো যে ওর প্লেসমেন্ট নিয়ে খুব কথা শুনেছিলাম, পড়াশোনা নিয়ে শুনেছিলাম এবং সেকেন্ডলি শুনেছিলাম প্লেসমেন্ট নিয়ে, তো এই বছর তো দেখতে পেলাম, মানে এক্সপিরিয়েন্স করতে পারলাম, শুনতে পাচ্ছি সামনে থেকেই সব। তো এই বছর যা শুনলাম প্রায় সেঞ্চুরি পার করে গেছে অফার্স গুলো, এছাড়াও 103 স্টুডেন্টস প্রায় প্লেসড হয়ে গিয়েছে, যেটা কিনা ওই ডাটাটা দেখাও কি ছিল ডাটা। অ্যাকচুয়ালি এটা আমাদের প্রায় প্রত্যেকেই এটা স্ট্যাটাস দিচ্ছে, আমি দেখছিলাম। হুম, কি দেখা আছে, যে ইউ হিট সেঞ্চুরি ইন প্লেসমেন্ট কাউন্ট উইথ 140 প্লাস অফার। ওকে, এটা তোমাদের ডিপার্টমেন্টে নাকি? আর একটা সাইড একটু করো, আর ইয়েলো কার্ডে ওটা কি লেখা আছে? ওকে, ইয়ার হুইচ ইজ ভেরি হেলদি সাইন। ওকে, তো এটা শুধুমাত্র ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেই 140 প্লাস অফার এসেছে, মানে বাকি ডিপার্টমেন্টস গুলো আমি অতটা শিওর নই, মানে বন্ধুদের সাথে যে আলোচনা, নিজেদের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এবছর প্লেসমেন্টটা খুব ভালো হয়েছে। ওকে ওকে, তো অন ক্যাম্পাসে ইলেকট্রিক্যাল হাইস প্যাকেজ কত গেছে? আমাদের অন ক্যাম্পাস গেছে 44 লাখ, অ্যারাউন্ড 44 লাখ। তো লাস্ট ইয়ারে 61 লাখ এরকম ছিল, 65 লাখ। আর একটা শুনলাম যে অফ ক্যাম্পাস এবছর 71 লাখ মতো নিয়েছে ম্যাক্সিকন কোম্পানি। তো ওইখানে অনেক কিছু ডাটা অফিসিয়ালি থাকে না যারা অফ ক্যাম্পাসে নেয়, তো অফ ক্যাম্পাস থেকেও তো একটা হেল্প পায় কি স্টুডেন্টরা ফর ট্যাগ যাদবপুর ইউনিভার্সিটি? মানে বাকি কলেজগুলোতে তো আমরা শুনি না যে কল্যাণী বা বলো IIM বলো, যারা অফ ক্যাম্পাস 1 কোটি 1.5 কোটি 2 কোটির জব মেরে দিয়েছে, যাদবপুরে শোনা গেছে যে 2.1 করোড়ও জব এসে গেছে অফ ক্যাম্পাসে। তো মানে এই জিনিসটা কিভাবে হেল্প করে যাদবপুরের ট্যাগটা, সেটা একটু যদি বলো সবাইকে। অ্যাকচুয়ালি ট্যাগ বলতে ব্যাপারটা, প্রথমত তো আমাদের একাডেমিক কারিকুলাম যেগুলো হয় সেগুলো যথেষ্টই মানে মডারেট এবং খুবই টাফ অ্যান্ড হার্ড বলতে গেলে অ্যাকচুয়ালি আমাদের জন্যই হেল্প, ডিসিপ্লিন। হ্যাঁ, খুব ডিসিপ্লিন থাকে প্রফেসররা। হ্যাঁ হ্যাঁ, আর সেগুলো যথেষ্ট কোর্স ওরিয়েন্টেড হয়, তো এবার সেগুলোর জন্য প্রথমত তো নলেজ গেইন তো ঠিকঠাক, মানে নলেজ তো ঠিকঠাক থাকে কোরের উপর ডিপার্টমেন্ট। এছাড়াও ট্যাগটা তো ওই জন্যই তৈরি হয়েছে না, কারণ বছরের পর বছর একদিনের তো হয়নি না। এক্স্যাক্টলি, ট্যাগ বলতে এটা পারফরম্যান্স। হুম, পারফরম্যান্স মানে যেইও একটা ট্যাগ, এটা মানে ওটা এসছে যারা অ্যালুমনি যারা অলরেডি জব করেছে ওখানে, তো তাদের পারফরম্যান্স থেকে, তো কোম্পানির অটোমেটিকলি ভাবে যে হ্যাঁ এখানের স্টুডেন্ট নেওয়া উচিত কারণ প্রিভিয়াস পারফরম্যান্স এত ভালো এসেছে। তো কিছু ডাটা আছে যে এক একটা কোম্পানিতে 1000 জনের মতো আছে যারা যাদবপুর থেকে পাস আউট, গুগল বলো, মাইক্রোসফট বলো, TCS বলো, ইনফোস বলো। তো এবার হচ্ছে প্লেসমেন্টের ব্যাপারটা তো ঠিক আছে, বাকি জিনিসগুলো কি যাদবপুরে এক্সট্রা আর কি, মানে শুধুমাত্র প্লেসমেন্টের জন্য কি একটা স্টুডেন্ট অ্যাডমিশন নেবে না আরো কি কি আছে? না, শুধু প্লেসমেন্ট তো নয়, পড়াশোনা তো, আমরা যদি বলি ফ্যাকাল্টি রেসপেক্টিভলি
এনাফ ফ্যাকাল্টি কি থাকে ওখানে? একদম একদম এনাফ ফ্যাকাল্টি অ্যাভেলেবল। আর যারা রয়েছেন আমাদের ফ্যাকাল্টিতে, যে সমস্ত প্রফেসরসরা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরস বা ল্যাব অ্যাসিস্ট্যান্টস যারা রয়েছেন, প্রত্যেকেই যথেষ্ট হেল্পফুল। ঠিক আছে, প্রত্যেকের নিজের নিজের ওয়ে অফ থিঙ্কিং, নিজের নিজের ওয়ে অফ টিচিং রয়েছে, তারা সেইভাবে পড়ায়। আর যাদবপুরের একটা ব্যাপার হচ্ছে, ওই শুধু ট্যাগ পেলাম বলে হয় না, সেটাকে নিজেকেও নিয়ে যেতে হবে। তো তার জন্য একাডেমিক্স যা রয়েছে, মানে একাডেমিক্স এর যে প্রেশারটা থাকবে, প্রেশার নয় একাডেমিক্স এর যে চাপটা থাকবে আর কি, সেটা যথেষ্ট হেল্পফুল, তোমাকে সেটা নিজে থেকে করিয়ে নেবে সেমস গুলো। বা আমাদের কতগুলো প্রফেসর আছে অ্যাপ্রক্সিমেট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট যাদবপুরে? এক্স্যাক্ট নাম্বারস তো বলা সম্ভব না, বাট আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যে ধরো যদি ছটা সাবজেক্ট থাকে, তো ছটা সাবজেক্টকে দুটো করে ভাগ করা হচ্ছে। হ্যাঁ, ভাগ করে ইচ এন্ড এভরি পার্টের জন্য একটা করে প্রফেসর অ্যাসাইন করা থাকে। তো যার যেটা স্পেশালিটি বা যিনি যেটা ভালো পড়াতে, প্রত্যেকেই সবকিছুই জানেন অবভিয়াসলি, না হলে এই জায়গায় থাকবেন না। তবু স্পেশাল ভাবে এক একজন যদি এক একটা টপিকের উপর থাকে, তো সেখানে প্রচন্ড হেল্পফুল হয়। ওকে ওকে, আর এবার আমরা যদি চলে আসি ল্যাবে, ল্যাব হচ্ছে যাদবপুরে মানে বিখ্যাত জিনিস। মানে একটা প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কলেজ, যারা ওই ল্যাব এফোর্টই করতে হবে না, ওর ল্যাবের যে ইনস্ট্রুমেন্ট সেটা ইলেকট্রিক্যালে কতটা আছে? ইলেকট্রিক্যাল শুনেছি সবচেয়ে বড় ডিপার্টমেন্ট, মানে খুব হাই ফাই ইনস্ট্রুমেন্ট আছে, তো সেই সম্বন্ধে একটু বলো সবাইকে। হ্যাঁ, ইলেকট্রিক্যাল, আমাদের ইলেকট্রিক্যালে প্রত্যেকটা আলাদা, যেমন সেপারেটেড ল্যাব থাকে তো আমাদের রয়েছে, এবং প্রত্যেকটা ল্যাব যথেষ্ট ওয়েল ইকুইপড। কি ল্যাব আছে? বড় জায়গা নেই আমাদের। একদম প্রথমেই রয়েছে মেশিনস ল্যাব রয়েছে, মেজারমেন্টস এর ল্যাব রয়েছে, সিমুলেশনের ল্যাব রয়েছে, ঠিক আছে, আমাদের অটোমেশনের ল্যাব রয়েছে, আমাদের পাওয়ার সিস্টেমের ল্যাবস রয়েছে, ইচ এন্ড এভরি সাবজেক্ট যেগুলো আমাদের কোর্সের মধ্যে রয়েছে প্রত্যেকটার জন্য ল্যাব। মানে বইতে যা পড়বে সেটা ইন ফেস দেখতে পারবে, এটাই তো? একদম সবকিছু ইনস্ট্রুমেন্ট আছে। এক্স্যাক্টলি। আর বল, আর বড় ল্যাবগুলো যথেষ্ট বড়, যথেষ্ট জায়গা রয়েছে। আর আমাদের ল্যাব প্রসিজারটা এমন ভাবে হয়, এমন ভাবে ভাগ করা থাকে গ্রুপস গুলো, যেখানে প্রত্যেকে হ্যান্ডস অন অ্যাক্টিভিটির চান্সেস পাবে, মানে প্রত্যেকে অ্যাট লিস্ট সামনে থেকে এক্সপেরিয়েন্স করতে পারবে। এই নয় যে মানে মানে এরকম হবে না যে টিচার দেখিয়ে গেল, টিচার বানিয়ে গেল, টিচার ই করলো, এটা না, নিজেকে বানাতে হবে, নিজেকে মানে হ্যান্ড হোল্ডিং কাজ থাকে, হ্যান্ড হোল্ডিং কাজ রয়েছে। আর এক একটা গ্রুপে খুব বেশি স্টুডেন্টস থাকে না যে একজন দেখতেই পেলো না, একজন সামনে দাঁড়িয়ে, ওরকম প্রত্যেকে। অনেক বড় ল্যাব না হলে হবে কি করে? টোটাল ক্যাপাসিটি কত ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট ক্যাপাসিটি? স্টুডেন্ট ক্যাপাসিটি এক একটা আমাদের, যেমন আমাদের এখন এই ইয়ারে রয়েছে 140, বাবা 140, মানে আইআইটি থেকে তো বেশি স্টুডেন্ট ক্যাপাসিটি। হ্যাঁ, এটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করে। আচ্ছা, ইলেকট্রিক্যাল তো এবার ইলেকট্রিক্যালের আমাদের যে একটা হয়ে গেল ল্যাবের ব্যাপারটা, এবার ওই ল্যাব যে জিনিসগুলো করছি সেই জিনিসগুলো কি যারা সিনিয়র আসছে, তো যারা সিনিয়ররা জব পায় কোর কোম্পানিতে, তাদের কেসে ওটা কি হেল্প করে যে ল্যাব করে গেছে? আর কোম্পানির কেসেও তো ওটা হেল্প হয় যে এই ইনস্ট্রুমেন্টগুলো ছেলেরা ইউজ করেছে, তার মানে কোম্পানিতে একে নেওয়া উচিত। এটার থেকে কতটা হেল্প পায় যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট, যেটা বাইরের স্টুডেন্ট পায় না, কারণ অনেক কলেজে আছে যেখানে ইনস্ট্রুমেন্টই নেই, তো এটা কিরকম কি হবে, এটা কি ঠিক? হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি তো এখন অবধি সেকেন্ড ইয়ারের ল্যাবটা এক্সপিরিয়েন্স করেছি, তবে হ্যাঁ ওই ল্যাবগুলো গিয়েতে, মানে ওই ল্যাবগুলোতেই তো দাদারা করেছে, তো সেখান থেকে যা বুঝতে পারছি, ওখানে বেশ ওয়েল ইকুইপড কিটস গুলো রয়েছে যেগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। এছাড়াও আমরা ওই অ্যানালাইসিস এর জন্য যে সফটওয়্যার গুলো ইউজ করছি সেগুলো যথেষ্ট ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, তো সেগুলো মোটামুটি, সেগুলো ওরিয়েন্টেড কাজ যদি জানা যায় তো সেগুলো অবভিয়াসলি ইন্টারভিউতে হেল্প করে। আর যেগুলো আমরা একাডেমিক ওরিয়েন্টেড কোর্সে যেগুলো পড়ছি, একাডেমিক কারিকুলামে যেগুলো পড়ছি, সেগুলোই মোটামুটি আমাদের, সেগুলোর অনেকটা ভাগই আমাদের ল্যাবের মধ্যে থাকছে, তো সেগুলোর একটা হ্যান্ডস অন অ্যাক্টিভিটি যদি থাকে প্রত্যেক, তো সেটা অবভিয়াসলি জন্য হেল্প করছে। ওকে ওকে, আর হচ্ছে যদি বলি একটা স্টুডেন্ট, সবাই তো হাইয়েস্ট প্যাকেজ পাবে না, তো এভারেজ প্যাকেজটা কিরকম থাকে যাদবপুর ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে? যদি এবার এবার রেসপেক্টিভলি এবছর, হ্যাঁ মোটামুটি ওই এভারেজ বলতে এখন যেটা আমি তোমায় বললাম 44, তারপরে 34 আছে, 24 আছে, 23 আছে, এবার তার মানে শুধুমাত্র একজনই 44 পাচ্ছে না, তার সঙ্গে সঙ্গে 20-র উপর অনেক স্টুডেন্ট আছে, 10-15 স্টুডেন্ট এরকম আরো বেশিও থাকতে পারে। ওকে, এবার অ্যাকচুয়ালি আমাদের স্ট্রেংথটা তো অনেক বেশি না স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ 140 স্টুডেন্ট এক্স্যাক্টলি। আর কোন স্টুডেন্ট যদি চায় যে আমি কোম্পানিতে জব করব, মানে তার ক্ষমতা নেই যে সে পাবে না, তাই না? কারো ইচ্ছা থাকা উচিত জাস্ট কোম্পানিতে জব করার, বাকি কোম্পানি ধরে নিয়ে চলে যাবে।
সে যদি সেমিস্টার পাস করে বেরোতে পারে তার মধ্যে সেই এবিলিটি ক্রিয়েট হয়ে যাবে যে তুমি জব পেয়ে যাবে ভালো একটা। আচ্ছা, যারা ধরো ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছে, একটা ক্রাইটেরিয়া ছিল আমাদের সময় যে একটা সিজিপি না হলে অনেক কোম্পানি বসতে দেয় না যাদবপুর ইউনিভার্সিটিতে, তো সেরকম কিছু কি আছে এখনো? সেটা অ্যাকচুয়ালি আমার খুব একটা জানা নেই, বিষয়টা আমাদের তো এখনো স্টার্ট হয়নি। তবে সিজিপি এর ব্যাপারটা অ্যাকচুয়ালি কোম্পানির উপর ভ্যারি করে, কোন কোম্পানি হ্যাঁ ম্যাটার করে, কোডিং কোম্পানি দরকার হয় না, কোর কোম্পানিতে দরকার হয়। এক্স্যাক্টলি, ঠিক আছে। এই বছর আমাদের কিন্তু কোরেও প্লেসমেন্ট ভালোই হয়েছে। হ্যাঁ, ইলেকট্রিক্যাল আর কোথা থেকে নেবে, যাদবপুর থেকে ইলেকট্রিক্যাল না নিলে কোথা থেকে নেবে? ওকে ওকে। আর হচ্ছে লাস্ট আমরা তোমার ব্যাপারে একটু জানতে চাইছি, তুমি কি করতে চাও আর নেক্সট কি প্ল্যানিং আছে যাদবপুরে? আর একটা হচ্ছে, এটা শোনার আগে যাদবপুর পাওয়ার আগে আর যাদবপুর পাওয়ার পরের এক্সপিরিয়েন্সটা যদি আগে সবাইকে বলো, মানে কি চেঞ্জ হয়েছে লাইফে? চেঞ্জ হয়েছে বলতে এক্স্যাক্টলি যাদবপুর পাওয়ার আগে আমি একটা স্কেজিউলের মধ্যে ছিলাম যেখানে পড়াশোনা করছিলাম জিলেটের জন্য কিভাবে জিলেটটাকে ভালোভাবে ট্যাগ করতে পারি আরো পাশাপাশি চলছিল, এবং যাদবপুর পাওয়ার পরে অবভিয়াসলি আমার মধ্যে এই ব্যাপারটা চলছে যে সেম গুলো কি করে ভালো করে দেওয়া যায় বা পড়া কি করে করা যায়। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পড়াশোনার মধ্যে যে চেঞ্জেসটা এসেছে সেটা হচ্ছে একটা ডিফারেন্স বলবো, একটা টাইমে আমার স্টুডেন্ট আর এখন আমার জুনিয়র যাদবপুরে একটা চেঞ্জ দেখা যাচ্ছে যে গ্লো অফ ফেস, কনফিডেন্ট এটা বেড়ে গেছে। আগে শুভম চুপচাপ থাকতো, ফ্লাইট থাকতো, এখন শুভমের মুখে একটা হাসি আছে, তো যেটা চেঞ্জ হয়েছে এটা স্বাভাবিক ব্যাপার। তো এটা সত্যি, তো ভিতরে একটা কনফিডেন্ট পাওয়া যায়। তো যাদবপুর ইউনিভার্সিটি দু নম্বর গেটে ঢুকলে, দু নম্বর গেটে ঢোকার পর আলাদাই একটা এনভায়রনমেন্ট, অরবিন্দ ভবনের সামনে দিয়ে ঢুকলেই একটা আলাদা কনফিডেন্ট মনে হয়, হ্যাঁ কিছু করেছি, তাই তো একদম। আর কি প্ল্যানিং আছে বলো? আর গাইডেন্স কিরকম পাওয়া যায় সিনিয়রদের? সিনিয়ররা প্রচন্ড হেল্পফুল, প্রচন্ড হেল্পফুল, সিনিয়রদের থেকে প্রচুর পরিমাণে হেল্প পাওয়া যাবে। অ্যাকচুয়ালি সিনিয়র্সরা প্রচন্ড হেল্প করে, শুধু সেমিস্টারে হেল্প নয় যে কিভাবে কি করতে হবে, এছাড়াও আমাদের প্লেসমেন্টের জন্য হেল্প করে যে কিভাবে কি করতে হবে, ইন্টার্নশিপস কিভাবে কি পেতে হবে, কি করতে হবে, প্রত্যেক দিক দিয়ে হেল্প করে পড়াশোনা বাদেও। যদি কারো ইন্টার্নশিপের ব্যাপারটা কি বলতো একবার, ইন্টার্নশিপে কি মানে কি ব্যাপারটা, কি শুধুমাত্র ট্রেনিং দেয় না, ওখান থেকে কিছু টাকাও দেওয়া হয় মানে স্যালারি? হ্যাঁ, ওটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ইন্টার্নশিপসটা এখন অনেকে সেকেন্ড ইয়ারেও পেয়ে যায়। হ্যাঁ, যেমন আমাদের একটা বোল্টের এসেছিল, আরো যেগুলো আছে, তো কিছু কিছু ইন্টার্নশিপে তোমাকে টাকা দিয়ে ট্রেনিং নিতে হবে, কিছু কিছু ইন্টার্নশিপ ফ্রি থাকে যেগুলো ফ্রি অফ ট্রেনিং, ফ্রি অফ কস্ট, আর কিছু কিছু ইন্টার্নশিপে কিন্তু রিইম্বার্সমেন্ট পাওয়া যায়, টাকা পাওয়া, টাকা দেয়। হ্যাঁ ওকে, কোডিং কোম্পানি গুলো বেশি দেয় শুনেছি। হ্যাঁ, কোডিং কেন, আরো অনেক কোম্পানি দেয়, এখন আবার ওই আইআইটি এর সাথে যুক্ত হয়ে সামার ক্যাম্প গুলো চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেগুলো তো রয়েছে। ওকে ওকে। আর হচ্ছে যারা অলরেডি পাস আউট করে গেছে যেসব সিনিয়ররা, তারা ক্যাম্পাসে প্লেসমেন্টের ব্যাপারটা একটু বেশি হেল্প করে, যে কোন কোম্পানিতে কি কি জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে, তো এইগুলো বেটার হয়, তাই তো? একদম একদম, ফোর্থ ইয়ার থার্ড ইয়ার প্রত্যেকেই হেল্প করে, এখন যারা কারেন্টলি ফোর্থ ইয়ারে রয়েছে উঠেছে আর যারা পাস আউট প্রত্যেকেই হেল্প করে। আর তোমার কি ফিউচার প্ল্যান কি আছে, মানে এখন তো থার্ড ইয়ার, মানে এই জায়গাটা তো একটা কিছু ডিসিশন নিতে হবে, কিরকম কি ভাবছো, একটা সাইডে প্লেসমেন্ট কি মনে হচ্ছে বা কি করা যায়? আমি তো প্রথমত তো সেম গুলো মানে যা যা কারিকুলাম রয়েছে সেগুলো ভালো করে শিখতে হবে, করতে হবে, আর হায়ার স্টাডিজ, হায়ার স্টাডিজ এর দিকে একটা ইচ্ছা রয়েছে, মানে হায়ার স্টাডিজ এর দিকে ইচ্ছাটাই প্রবল। আচ্ছা আচ্ছা, এই যে লোভ, এটা প্লেসমেন্টের একটা লোভ হন, এটা কি করবে, কি করে সামলাবে? প্লেসমেন্টের লোভ, বাড়ির থেকে প্রেসার নেই না, বাড়ির থেকে প্রেসার বলতে বাড়ির থেকে তো জানে মানে কনফিডেন্স দিয়েছে যে তুমি যা বুঝে করো, প্লেসমেন্টের ব্যাপারটা তো রয়েছে, প্লেসমেন্টে তো সবাই বসে, অবভিয়াসলি ভালো প্লেসমেন্ট হলে তো আর কেউ ছাড়ে না যদি সুযোগ ভালো হয়। তার মানে ইন ফিউচার গেট দেওয়ার প্ল্যান আছে, তাই তো? ওটাই বেশি। আচ্ছা, এবার ধরে নাও গেট দেওয়ার পর গেটের র্যাঙ্ক কার্ড তো 2 বছর ভ্যালিড থাকে, 2 বছর কি 3 বছর, তো এবার তোমার ধরে নাও প্লেসমেন্টে জব হয়ে গেছে, তো জব করার পরে তো তুমি পরে হায়ার স্টাডি করতে পারো, এটা নিয়ে কি রকম চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, সেই অপশনটা রয়েছে যদি কোম্পানি ভালো হয়। শুভম থ্যাংক ইউ, শুভম খুব বিজি থাকে, অনেক কষ্টে টাইম বার করেছে, এখন বাজে 11:30,
শুভমকে পাওয়া যাচ্ছিল না, আমরা ভাবলাম যে কথা যখন শুভমের সঙ্গে বলবো একটু রেকর্ডিং করে নেই। চলো শুভম, থ্যাংক ইউ। আর হচ্ছে যারা এবছর অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য কি অ্যাডভাইস দিতে চাও, মানে যাদবপুরে পাওয়ার জন্য কি কি দরকার? সবাই খুব ভালো করে পড়ো, প্রথম থেকে সিলেবাসটা আগে জানতে হবে কি কি রয়েছে আর পরীক্ষা কি চাইছে সেটা জানতে হবে। আর অবভিয়াসলি একটা গাইড হলে তো খুবই ভালো হয়। এছাড়াও দাদা তো দাদা এছাড়াও আরো ক্রিয়েটাররা দাদাকেও দেখছি প্রচুর কন্টেন্টস দিচ্ছে ইউটিউবে, আমিও নোটিফিকেশন পাই এখন প্রত্যেকে 50 ভিডিও হয়ে গেছে দুটো চ্যানেলে এখন পাই নোটিফিকেশন। প্রত্যেকে সেই ভিডিওস গুলো কন্টেন্টস গুলো ভালো করে দেখো এবং গাইড লাগলে অবভিয়াসলি জয়েন করো, আর তার সাথে নিজের প্রিপারেশন নিজের মতো করে চালাতে হবে। অবভিয়াসলি একটা গাইড থাকলে ভালো, এছাড়াও কন্টেন্টস তো আগে অতটা অ্যাভেলেবল ছিল না, এখন যেটা হয়েছে তো সেগুলোর হেল্প নাও আর খুব ভালো করে পড়ো। মক টেস্ট দেওয়া উচিত তাই তো? একদম, মক টেস্টটা প্রচন্ড হেল্প করবে। যদি মানে প্রথমত তো কোশ্চেনে প্যাটার্ন বুঝতে পারবে, দ্বিতীয়ত টাইম ম্যানেজমেন্টে প্রচন্ড হেল্প করবে। ওকে, এটা অবভিয়াসলি দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টাটা। টাটা।